আমি মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমি পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানানো হয়, ঐতিহাসিক 7 মার্চ, 17ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, 5 আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, 8 আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী, 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, 18ই অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস, 4 নভেম্বর জাতীয় সংবিধান দিবস ও 12ই ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস বাতিল হচ্ছে। সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনা করে উপদেষ্টা পরিষদ এসব জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। গত 7ই অক্টোবর তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানিয়ে সংশ্লিষ্ট অনুবিভাগকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে 7ই মার্চ জাতীয় দিবস হিসেবে বাতিল হওয়ার খবরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ঐতিহাসিক 7ই মার্চ জাতীয় দিবস হিসেবে বাতিল করা হলো আজ। আমি মেহের আফরোজ শাওন, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করলাম। শাওন তার স্ট্যাটাসে আরো উল্লেখ করেন, কিছুদিন পর দেখা যাবে 26শে মার্চ স্বাধীনতা দিবস বাদ নতুন স্বাধীনতা দিবস হিসেবে 36 জুলাই পালিত হবে হয়তো। এরপর নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষে দালাল উল্লেখ করে শাওন লেখেন, 7ই মার্চের পক্ষে বলার জন্য যদি আমাকে দালাল উপাধি পেতে হয় তবে আমি দালাল, আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের দালাল, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দালাল। কেউ চাইলে যে আমাদের অধিকার খর্ব করতে পারে না, মাননীয় প্রধানমন্ত্রীর বদৌলতে আমরা সেটা আরেকবার প্রমাণ করতে পারলাম। নাঞ্জম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কম।